আজ 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী। ইসলাম ধর্মের সবশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ফাতের পূর্ণ স্মৃতিময় দিন। সৌদি আরবের মক্কা নগরে 570 খ্রিস্টাব্দের এই দিনে জন্ম নেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী বিশ্ববাসী সহ মুসলিম উম্মার আনন্দের দিন। আবার এদিনই তিনি মারা যাওয়ায় একই সঙ্গে এটি মুসলিম বিশ্বের জন্য কষ্টের দিনও। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাজধানী সহ দেশের সরকারি স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা ও কোরআন খতম সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ধর্মীয় ও